بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় দর্শক সব সময় কৃষির আপডেট কৃষির তথ্য কৃষির উপস্থাপনা আপনাদের সামনে দীর্ঘদিন ধরে করে আসছি আসলে এই ড্রাগন নিয়ে যখন দেশ উত্তাল দেশ মাতাল দেশে কৃষির আবির্ভাব এই ড্রাগন অর্থকরী ফসল ড্রাগন বিদেশি ফসল এই ড্রাগন চাষ করে অনেক লাভবান হওয়া যাচ্ছে আমাদের ভাগ্যর পরিবর্তন হচ্ছে এক বিঘা মাটি থেকে অনেক টাকা ড্রাগন বিক্রি হচ্ছে আপনারা অবগত আছেন আমি আমার কৃষিতে আমার প্রতিভাতে আমি ভিন্ন রকমের ভিন্ন কিছু আপনাদেরকে সব সময় উপহার দিয়ে আসি প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশে যখন দুই তলা ড্রাগন বিশিষ্ট ড্রাগন চাষ করছিলাম তখন অনেক জনায় অনেক মন্তব্য অনেক ঘাত প্রতিঘাত নিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত আসছি প্রিয় দর্শক আমার 12 শতাংশ জায়গা ড্রাগন আজকে মনে হয় আল্লাহ দেয় 4 থেকে 5 মনের মতো ড্রাগন আমরা ইনশাআল্লাহ তুলতে পারবো আমরা ভিডিওটার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ড্রাগন আসলে একটা অর্থকরী ফসল বর্তমান আমি যেটা দেখতেছি উপরে প্রিয় দর্শক আপনারা যদি লক্ষ্য করেন যেভাবে ধরছে এটা যদি আমার আরো নিচ পর্যন্ত আসে ইনশাআল্লাহ আমরা এই ড্রাগনে ভালো একটা করে তোলা আমি এটাতে মোটামুটি এর আগের তোলাটাতে 13 মন পাইছিলাম 13 মনে আমি 8000 টাকা করে মন এখান থেকে নিয়ে গেছিল তাতে আমি মোটামুটি 1 লক্ষ টাকা পাইছিলাম দুইটা টিপে মোটামুটি খরার কারণে ঝরে গেছিল ফুল তাতেও মোটামুটি আমি 40000 টাকার মতো করে পাইছিলাম এবং এই টিপটা তো মোটামুটি খুব ভালো আসছে ড্রাগনের একটা গুণ এখানে দেখেন আজকে ফল তোলা হচ্ছে আবার এখানে ফুল ফুটছে আবার কিছু আপনাদেরকে যদি দেখায় যে ফুলগুলো পাকছে ফলগুলো পাকছে আবার যে এখানে এই ড্রাগনটা এই পাকা ফলের পরে যে এইদিকে যদি আপনি লক্ষ্য করেন আবার কিছু ড্রাগন অর্থাৎ ম্যাচিউরড হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশের কৃষিতে উদ্যোক্তারা মনে করে যে অনেক পরিমাণ জমি লাগবে অনেক জায়গা লাগবে আমি যেটা বুঝতে পারলাম কৃষি অনেক জমি নিয়ে করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি যেটুকু বুঝলাম এই দুই থেকে দেড় বছরে কারণ আমাদের আগাছা হয় অনেক যে পরিমাণ খরচ হয় আমরা আমাদের দেশের কৃষিটাতে আমরা ডেভেলপ নয় যত জমি আপনি বেশি করবেন যত লেবার কস্ট আপনার আনুষাঙ্গিক খরচ দিয়ে আপনি তত লস করবেন কিন্তু অল্প জায়গাতে যদি আপনি সিস্টেম করে আপনাদের প্রতিভা দিয়ে যদি কৃষি করেন তাহলে আপনারা লাভবান হবেন বাংলাদেশে কৃষি করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত কিন্তু ওয়ার্ল্ড বিশ্ব রেকর্ড করছে যারা চীন বলেন জাপান বলেন ইন্দোনেশিয়া বলেন এই যে কোন এক দেশে মাত্র একটা দেশে যুদ্ধ হচ্ছে ইউক্রেন সারা বিশ্ব খাদ্যর ঘাটতি খাদ্যর দ্রব্যমূল্য বেশি খাদ্য পাওয়া যাচ্ছে না সোয়াবিনের তেলের দাম বেশি কেন তারা কিন্তু কৃষি করেই উন্নত পৃথিবীতে যতগুলা রাষ্ট্র উন্নত তারা কিন্তু কৃষি করেই উন্নত তারা কৃষি করে উন্নত আর আমরা বাংলাদেশের চাষিরা কৃষি করে ক্ষতিগ্রস্ত শুধু এখানে আমাদের কৃষির পরিবর্তন নাই ওই বাপে ধান হইছে আমিও ধান হই ওই দাদা আলু আবাদ করছে আমিও আলু আবাদ করি না না আমের গাছ লাগে থুয়ে গেছে আমিও আম আবাদ করি না আমাদের কৃষিকে পরিবর্তন করলে হলে আধুনিকতা আনতে হবে অল্প জায়গাকে কিভাবে ডেভেলপ করা যায় সিজনে যে ফলগুলো আসে সেগুলোকে অফ সিজনে কিভাবে নেওয়া যায় এবং কোন ফসলের ডিমান্ড ভালো এবং কোন ফসলকে লংজিবি করতে কি কি মাল মেটেরিয়াল লাগে বা কি কি উপকরণ লাগে সেগুলা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কৃষিতে মজা কৃষি করে কিন্তু আমরা এত দূর পর্যন্ত আসছি তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এই ড্রাগন ফল নিয়ে আপনারা অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করুন আধুনিকতা ব্যবহার করুন ফল জাত উন্নত হবে কি করলে সেটা ব্যবহার করুন অধিক ফলন পাবেন কি করলে সেটা ব্যবহার করুন অল্প সময়ে যে ফলগুলো আসবে এবং বাজার মূল্য আছে সেই ফলগুলো আপনারা চাষ করুন তাহলে আমরাও কৃষিতে উন্নত হব আমার মনে হয় একটা কৃষকের এক বিঘা জমিতে সে যদি ভালোভাবে এই ড্রাগন ফলো করে অত্যাধুনিকতা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হয় আমরা কৃষি করেও ডেভেলপ হব কৃষি করেও আমরা সফল হব কৃষি করেও আমরা জীবিকা নির্বাহ করতে পারবো প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের ড্রাগন ফলগুলোর কালার বাংলাদেশে বাজারে আপনারা যাবেন এই টনিক ব্যবহার করে করে বিভিন্ন হরমোন ব্যবহার করে আমাদের ড্রাগনের সাইজ গোল করে ফেলে দিছে লম্বা এই অর্থকরী ফসল যখন আসলে আপনারা বিভিন্নভাবে লাভের দিক ছুটবেন প্রিয় দর্শক একটা কথা এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি উদ্যোক্তা ভোক্তা যারা চাষি তাদেরকে না নিয়ে চিন্তা করেন
আপনি কৃষি করে কিছু করতে পারবেন। এই যে টনিক ব্যবহার করে আপনি এক মনের জায়গায় পাঁচ মন ফল নিচ্ছেন, কিন্তু আপনার আদেও কি এই বাগান কতদিন থাকবে আপনি চিন্তা করছেন? তাই নতুন ড্রাগন চাষিদেরকে বলবো, আপনারা ড্রাগন চাষ করেও লাভবান হতে পারবেন, কারণ যারা ভেজাল খাওয়াচ্ছে তাদের কিন্তু বাগান দীর্ঘদিন টিকে থাকবে না। আমি কয়েকটা প্রমাণ পাচ্ছি, কয়েকটা বাগানের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, যারা টনিক ব্যবহার করতেছেন তাদের গাছগুলো দুই এক বছর ভালো ফল দিচ্ছে, তারপরে যে ফল পাচ্ছে, যে গাছের পরিস্থিতি, গাছ পুড়িয়ে যাচ্ছে, পচন ধরতেছে বিভিন্ন। আর ড্রাগন একটা অত্যন্ত ব্যয়বহুল ফসল, এটাতে আপনি যদি 5,000 টাকা ড্রাগন বিক্রি করেন, আপনার খাদ্য দিতে হবে অন্তত 2,000 টাকার, তাহলে আপনার 3,000 টাকা মিনিফিট থাকবে। ড্রাগন সব চাষি করতে পারবে না, কৃপণ চাষি ড্রাগন চাষ কখনো করতে পারবে না, কারণ ড্রাগন এমন ধরনের ফসল, এই যে দেখেন এখানে ফুল ফুটছে, আবার এখানে ফল আছে, আবার এখানে ফল ধরতেছে, তাহলে কি এর পর্যাপ্ত পরিমাণ খাদ্যর দরকার আছে। এখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ড্রাগনে ভালো রেজাল্ট আসবে না। আমাদের দেখেন এখানে আজকে আমরা 5-7টা ফল ছিঁড়ব, আবার কিছু ফল কিন্তু এখানে হচ্ছে, তাহলে এখানে খাদ্য দরকার আছে। তাই আমি আপনাদেরকে, আমি আবার ড্রাগন বাড়াবো, আমি ড্রাগনের চারা নিজেই কিছু তৈরি করতেছি, ইনশাল্লাহ আরও কিছু কাটিং করতেছি, আমি ড্রাগন বাড়াবো। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এতটুকুই বলবো, অত্যাধুনিক কৃষি আমাদেরকে করতে হবে। এই যে দুই তালা করছি, এটা যখন আবার এখানে আসবে, আজকে যদি 4 মন বা 5 মন উঠে একতলাতে, তার পরবর্তীতে আমার কিন্তু 10 মন উঠবে একতলাতে, কারণ এখানে একটা জায়গা পাচ্ছে, আবার নিচেও কিন্তু একটা জায়গা পাচ্ছে, এবং প্রচুর পরিমাণ খাবার দিলে ড্রাগন চাষ করেও যদি বাজার থাকে, কিছু অসৎ চাষি আছে, তাদের বিভ্রান্ত থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে এই ড্রাগন আমার মনে হয়, আমি নির্দ্বিধায় স্বাক্ষর দিচ্ছি, আমার এই বছর ইনশাল্লাহ আমি যেটুকু ফল ফুল এখন পর্যন্ত আছে, আজকে ভাদ্র আশ্বিন মাসের শেষের দিক, এবং আবার নতুন করে কুড়িয়ে আসতেছে, আমার এই বছর এই ড্রাগনের যদি খরচ উঠে যায়, তাহলে ইনশাল্লাহ বাকি দীর্ঘদিন ধরে যদি আমি এই ফসল চাষবাস করতে পারি, এই 1200 জায়গার থেকে আমি যেটা বুঝলাম যে 1,00,000 টাকা ইনশাল্লাহ আমার হাতে এই ফল কটা পর্যন্ত যদি বিক্রি হয় ইনশাল্লাহ পাবো, তাহলে কিন্তু যেটা আমার খরচ হয়েছে, আমার প্রায় 4,500,000 টাকার মতো আমি এই 1200 এই পানি সহ নেট সহ সব ইনস্ট্রুমেন্ট মেলে ঘিরা ঘিরি নিয়ে আমার 4,500,000 টাকায় 1200 খরচ করছিলাম। ইনশাল্লাহ যদি এই টাকাটা উঠে যায়, তাহলে একটা চাষি আমার মনে হয় যে এরকম ড্রাগন যদি আমরা চাষ করি, আমি কিন্তু আপনাদেরকে আগাম কথা বলি, এটা আমার বদভ্যাস, আমি এটা এবার লাইটিং করব, সিজনারি ফলটাও নিলাম, দেখি অফ সিজনে আমি চেষ্টা করব, এবং এটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যও চেষ্টা করব, কিন্তু আমি খালি কলস অর্থ নাই, আমি প্রযুক্তি ব্যবহার করে করে আপনাদেরকে প্রযুক্তি দিতে যা যা অনেক ক্ষতিগ্রস্ত হই, আবার ইনশাল্লাহ সেটার থেকে আপনা আল্লাহ পাক আমাকে লাভবানও করে। আপনারা এই ড্রাগন চাষ করতে পারেন নির্দ্বিধায়, সেটা বুঝে জাত, যে ছোটো জাতগুলো আছে এগুলাকে হরমোন দিয়ে লম্বা করতেছে, ওই জাত নয়, আপনারা যে জাতগুলো এরতে আপডেট আসতে পারে, আমি বলি নাই যে আমার এটাই ভালো, আধুনিক যুগ ওয়ার্ল্ড বিশ্ব থেকে যে জাতগুলো আপনারা ভালো পাবেন, সেই জাতগুলো নিয়ে ড্রাগনকে প্রচুর খাবার দিতে পারলে, আলো বাতাস প্রবাহমান থাকলে, আমার মনে হয় আপনারা ড্রাগন চাষ করে লাভবান হতে পারবেন। ভিডিওটা এখানে শেষ করবো না, যখন আসলে ড্রাগনগুলো আমরা তুলতেছি সেই পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের যে আকাঙ্ক্ষিত দুইতলা বিশিষ্ট ড্রাগন ছিল, সেটারই কিছু ফল সংগ্রহ করলাম। আমার আসলে বিক্রেতা আমাদের পেয়ারা ড্রাগন সবই কিনেছে, আমরা আমার মুখে তো সবসময় আপনারা অনেক কথাই শোনেন, অনেক কথাই আসলে করেন, করে আসলে অনেকেরাই ভালো থাকেন, আবার এর মধ্যে দু একজন ক্ষতিগ্রস্ত হন। ভাই, আপনি তো সারা দেশেরই ড্রাগন কিনেন, সেই ড্রাগনের চাইতে একটু যদি বলতেন যে এই ড্রাগনটার একটু চাহিদা কেন, বা সেই ড্রাগনগুলার চাইতে কি এই ড্রাগনগুলার কি কোনো পার্থক্য আছে নাকি, একটু যদি আমার উদ্যোক্তার উদ্দেশ্যে। অবশ্যই পার্থক্য আছে, এই মালে কালার ভালো, মালে চাহিদা বেশি, আবার বিক্রেতাও বেশি মজা পায়, আবার ক্রেতারাও দোকানদারাও বেশি মজা পায়। ওই মালগুলার চাইতে আসলে ডিফিকেন্টলি এটার পরিবর্তনটা কি পাচ্ছেন আপনি? আসলে অন্যান্য যারা আবাদ করে বা চাষিরা আছে, তারা হলো ওলা হরমোন দিয়ে আবাদ করে এবং পরিপূর্ণ পাক না হওয়া পর্যন্তই তোলে, আর এটা পরিপূর্ণ হওয়ার পর উঠানোর জন্য এটার কালার ভালো এবং মিষ্টিও বেশি। আপনি কিন্তু 3 দিন থেকে আমার ড্রাগন চাচ্ছেন, আপনি চাচ্ছেন না চাচ্ছেন? চাচ্ছি, কিন্তু আমি কি বলছি যে যতক্ষণ না পর্যন্ত আসলে পরিপুষ্ট হয়েছে আমি দিব না। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা ফসল উৎপাদন করি, কিছু অসৎ চাষি বলেন, ব্যবসায়ী বলেন, তারা আসলে যে মালটা সুন্দর হবে, যে এটা একটা ড্রাগন, এটা খায়া আবার খাওয়ার তৃপ্তি হবে,
সেই পরিবেশ পর্যন্ত না যায় আসলে তারা সংগ্রহ করে প্রিয় দর্শক ড্রাগন আসলেই অর্থকরী ফসল আজকে আমরা মোটামুটি চার মনের মতো মাল পাইছি ভাই আজকে কত করে রেট দিবেন একটু যদি বলতেন ভাই আজকে রেট হলো 200 200 টাকা 200 কিন্তু আসলে বাজারে অনেক রেট বেশি পরিচিত হ্যাঁ আমাকে আসলে রেট দিতে চায় না আমাদের মালও ভালো কিন্তু রেট কম তারপরেও যদি 200 ধরি আল্লাহর রহমত চার মন মালের দাম কিন্তু 4,32,000 টাকা প্রিয় দর্শক এই 12 শতাংশ জায়গা থেকে আমরা একটা তোলাতে যদি 32,000 টাকা পাই তাহলে আমি মনে করি আপনারা নির্দ্বিধায় এই ড্রাগন চাষ করতে পারেন এবং আপনারা লাভবান হবেন আমি বলে মনে করি ড্রাগন আসলে জাত সিস্টেম উন্নত কান্ট্রিগুলো এই যে দেখেন ইউক্রেনের যুদ্ধ করে সারা দেশে খাদ্যর দাম বাড়ছে তারা কি কৃষিতে ডিপ্লব আমরাও এই ড্রাগন করব অল্প জায়গাতে কিভাবে অধিক ফলন আনতে পারবো অফ সময় কিভাবে ফলন আনতে পারবো এই দিকগুলো চিন্তা করলে ইনশাআল্লাহ আমরা সবাই লাভবান হব বলে মনে করি আপনি কি বলেন বাজারে এখন ড্রাগনের চাহিদা কি রকম আর বাজার চাহিদা আছে চাহিদা আছে এটা কি বাজার ধরে রাখতে পারবে বলে মনে হয় বাজার ধরে রাখতে পারবে বাজার পড়বে না যে বাজার আছে এই বাজারের নিচে পড়বে না ইনশাআল্লাহ আমরা চাষিরা কিন্তু আসলে প্রিয় দর্শক সবই করি অনেক পরিশ্রম করে এক সময় দেখা যায় যখন উৎপাদন বেশি হয়ে যায় তখন বাজারে ধস নামে যায় কিন্তু ড্রাগনটা এমন একটা ফল এটা আসলে লাভজনক একটা ফল যদি হাফ কেজি হয় 400 গ্রাম হয় যার মূল্য 1 থেকে 150 টাকা আসলে আপনারা ড্রাগন চাষ করেন এবং লাভবান হন এবং কর্মসংস্থান তৈরি করেন আমি জীবনে কাউকে কিছু করতে বলি নাই কিন্তু আজ অবধি যেটা আমি দেখলাম ড্রাগন চাষ করা যাবে নির্দ্বিধায় ইনশাআল্লাহ এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম